প্রিন্সেস বাসমাহাকে অপহরণ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার চাচাত বোন প্রিন্সেস বাসমা বিনতে সৌদি বিন আব্দুল আজিজকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। এক বছরের বেশি সময় আগে রাজ পরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমা নিখোঁজ ছিলেন। স্পেন থেকে প্রকাশিত ABC পত্রিকা বরাত দিয়ে মিডল ইস্ট মিরর জানিয়েছে, রাজ পরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাকে গত বছরের ফেব্রুয়ারি মাসে অপহরণ করার পর থেকে তিনি সৌদি আরবের আল হায়ার কারাগারে বন্দী রয়েছেন। পত্রিকাটির CCTV ক্যামেরা ধারণ করা একটি ফুটেজে প্রকাশ পেয়েছে যা দৃশ্যত জেদ্দায় বাসমার প্রাসাদের একটি লিফলেটের বাইরে বসানো ছিল। 2019 সালের 28 ফেব্রুয়ারি ধারণ করা ওই দৃশ্যে 8 জন পুরুষের একটি দল বাসমার প্রাসাদে হানা দিয়েছে এবং তারা CCTV ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে এসব ক্যামেরা থেকে ঢেকে ফেলার বা অকার্যকর করে ফেলার চেষ্টা করছে। পত্রিকাটি জানিয়েছে গত বছরের ফেব্রুয়ারি থেকে বাসমাকে আল হায়ার কারাগারের 108 নম্বর সেলে আটক রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সঙ্গে দেখা করতে পারেন, তবে তাকে কবে মুক্তি দেওয়া হতে পারে তার পরিবারের সদস্যরা তা জানেন না। 56 বছর বয়সী প্রিন্সেস বাসমা তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ হওয়ার কারণে যুবরাজ সালমান তাকে অপহরণ করেন। তিনি চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করেছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।